নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা জব নিয়ে চলে এসেছি, খুবই ভালো একটা ভ্যাকেন্সি, তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। এটা আমাদের হচ্ছে এটিএম ক্যাশের ভল্ট এক্সিকিউটিভের জব রয়েছে, তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওতে অনেক কিছু বলা আছে, তোমরা পুরো ডিটেলসটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, তো বলে রাখি, এখানে আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, ব্যাক অফিস কাম ক্যাশ ভল্ট এক্সিকিউটিভ, এটা নর্থ কলকাতা লোকেশনে রয়েছে। নর্থ কলকাতা বলতে তোমরা যারা বিধাননগর, দমদম, এয়ারপোর্ট এইসব এরিয়া থেকে রয়েছো, নর্থের মধ্যে টোটালি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এটা পুরোটাই ব্যাংকিং ক্যাশ লজিস্টিক কোম্পানি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার চলে আসি আমরা জব ডিসক্রিপশানে। বেসিক্যালি এটা কিন্তু টোটালি ফ্রি জব রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখানে কোনো রকম কোনো চার্জেস, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না জবের অ্যাপ্লাই করার জন্য, কোনো আগেও লাগবে না, কোনো পরেও লাগবে না, এটা ডাইরেক্ট কোম্পানি রয়েছে। ইন্টারভিউ দেবে, ইন্টারভিউতে সিলেক্ট হলে ডাইরেক্ট তোমাদের কিন্তু জয়েন করতে হবে। আচ্ছা, পোস্ট আগেই বলে দিলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভল্ট হিসাবে তোমাদের কাজ করতে হবে। এটিএম এর কোম্পানি রয়েছে, এর আগে আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম যেটা হচ্ছে এটিএম ক্যাশ রিফিলিং, তো সেই কোম্পানির জন্যই এটিএম ভল্ট এক্সিকিউটিভ লাগছে। তো এখানে জব রোলটা দেখে নাও, কী কী মেনটেন করতে হবে তোমাদের। মেনটেন ক্যাশ রেজিস্টার, যে ক্যাশের যে রেজিস্টার হয় সেটা তোমাদের মেনটেন করতে হবে। ডেলি ক্যাশ কত বেরাচ্ছে, কত আসছে, সেটা তোমাদেরকে ডেটায় মেনটেন করতে হবে। এখানে কিন্তু টোটালি ক্যাশ নিয়ে কিন্তু কাজ করতে হবে। তো আর হচ্ছে এখানে ডেটা এন্ট্রি করতে হবে, তোমাদের ফাইল ক্রিয়েশন মানে তোমাদের যে ফাইলগুলো সেগুলো এন্ট্রি করতে হবে, রিপোর্ট রাখতে হবে, রিপোর্টিং করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে যারা যে এটিএম অফিসার যারা থাকছে, যারা এটিএমে ক্যাশ রিফিল করছে, তারা যখন বেরাচ্ছে তোমাকে, সেটা ধরো এটিএমের ক্যাশটা তোমাদের হচ্ছে কিছু ডিভাইড করে দেওয়া, যে কত ক্যাশ বেরোবে, কত ক্যাশ রাখা হবে, ঠিক আছে, সেই সব কিছু নিয়ে তোমাদের কাজ করতে হবে। তো যারা যারা এই ইন্ডাস্ট্রি থেকে রয়েছো, ধরো ক্যাশ নিয়ে কাজ করেছো, হ্যাঁ, বা ধরো বিলিং করেছো, অ্যাকাউন্টেন্ট যারা অ্যাকাউন্ট ফাইলিং করেছো, ঠিক আছে, ডেটা মেনটেন করতে পারো, এই সমস্ত যারা কাজ করেছো আগে, তারা কিন্তু এই প্রোফাইলের জন্য এলিজিবেল, তারাই কিন্তু অ্যাপ্লাই করো। স্যালারি এখানে রয়েছে 13 থেকে 15 হাজারের মধ্যে, বাকিটা তোমাদের ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে, তোমরা যেরকম ইন্টারভিউ দেবে তার উপর তোমাদের কিন্তু স্যালারিটা ডিপেন্ড করবে। আচ্ছা, প্লাস তার সাথে পিএফ ইএসআই রয়েছে, দেখতে পাচ্ছ, মেডিকেল বেনিফিট তোমরা পাবে, পিএফ পাবে। ডিউটি 9 ঘন্টা রয়েছে, 9 ঘন্টা শিফটিং ডিউটি থাকে এখানে। শিফটেবল ডিউটি বলতে তোমাদের সকাল 8টা থেকে থাকতে পারে, দুপুর 3টে থেকে থাকতে পারে, নাইটেও পড়তে পারে, টাইমিংটা লেখা আছে, দেখে নিও। কোয়ালিফিকেশান মিনিমাম তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান থাকতেই হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশান ছাড়া কিন্তু এই প্রোফাইলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, হ্যাঁ। আচ্ছা, এক্সপিরিয়েন্স যারা রয়েছে, যারা 1 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে এই ফিল্ড থেকে, এই ফিল্ড বলতে যে কোনো ক্যাশ নিয়ে যারা কাজ করেছো, বা ক্যাশ নিয়ে ধরো কোনো কাউন্টারে ধরো বিলিং করতে, বা ধরো তোমরা ফাইল মেনটেন করতে, ঠিক আছে, এই সমস্ত প্রোফাইলে যারা কাজ করেছো, একটু এক্সপিরিয়েন্স আছে, তারাই অ্যাপ্লাই করতে পারো। অনলি ছেলেরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো ফিমেল কিন্তু এখানে নেওয়া হয় না। এজ রয়েছে 21 থেকে 35 বছরের মধ্যে, আবারও বলছি 21 থেকে 35 বছরের মধ্যে, তো যারা এই এজের মধ্যে তারাই কিন্তু অ্যাপ্লাই করো। 21 বছরের কম হলেও কিন্তু নেবে না, বা 35 বছরের বেশি হলেও কিন্তু কোম্পানি নেবে না, কারণ এটা তোমরা একটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির আন্ডারে কাজ করতে যাচ্ছ, তো এগুলো তোমাদের একটু মেনটেন করতে হবে। ইমিডিয়েট জয়েনার্স রিকোয়ার্ড, যারা ইমিডিয়েট জয়েন করতে পারবে মনে করছো তারাই কিন্তু অ্যাপ্লাই করো, যারা ইমিডিয়েট জয়েন করতে পারবে না মনে করছো তারা কিন্তু অ্যাপ্লাই করো না। জব লোকেশান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সল্টলেক সেক্টর 1-এ রয়েছে, নিয়ার লেক টাউন ক্লক টাওয়ারের কাছে, লেক টাউনে যে ক্লক টাওয়ারটা রয়েছে তার কাছে, সল্টলেক সেক্টর 1, ওখান থেকে হাঁটা পথে রয়েছে। এইচআর তোমাদের লোকেশান দিয়ে দেবে, ইন্টারভিউ লোকেশান, তো এখানেই তোমাদের জবটা হবে, এটা নর্থ কলকাতার মধ্যে পড়ছে। দেন হচ্ছে এখানে তোমাদের হচ্ছে যারা, এই যে দেখো লেখা আছে, উই ওয়ান্ট ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম 1 আওয়ার হোম ডিস্টেন্স ফ্রম লেক টাউন ক্লক টাওয়ার অর সল্টলেক সেক্টর 1। তো বেসিক্যালি যারা এই লোকেশনের থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে থাকো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, বেশি ডিস্টেন্সে কিন্তু এখানে নেওয়া হয় না, কারণ কোম্পানি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান করে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছো, তারা হচ্ছে যে ডকুমেন্টসগুলো লাগছে সেটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে সিভি লাগবে, আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আর হচ্ছে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, তো এগুলো যাদের আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করো।
আচ্ছা, তো তোমাদের এখানে ডকুমেন্টস যেগুলো রিকোয়ার্ড সেগুলো দেখো। তোমাদের হচ্ছে জয়েনিং এর পরে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে তোমাদের বায়োডাটা দিতে হবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, নিজস্ব নামে অ্যাকাউন্ট থাকতে হবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, ইএসআই এর জন্য ফটো লাগবে এক কপি, সেটা তোমাদের প্যারেন্টসের সঙ্গে বাবা মায়ের সঙ্গে ইএসআই এর জন্য একটা ফটো দিতে হবে। দেন হচ্ছে তোমাদের যা কোয়ালিফিকেশান রয়েছে গ্রাজুয়েশনের, তোমাদের হচ্ছে ফাইনাল ইয়ারে তোমাদের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু সব দিতে হবে। আর তোমরা আগে যে কোম্পানিতে কাজ করেছো প্রিভিয়াস কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার, রিলিজ অ্যান্ড রিলিজ লেটার অ্যান্ড লাস্ট 3 মান্থসের পে স্লিপ কিন্তু তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো, তোমরা এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নাম্বারটা মেনশন করা আছে, এই নাম্বারে তোমরা এইচআরকে কল করে নাও, সব ডিটেলসে বলে দেওয়া হবে। যারা অ্যাপ্লাই করতে চাইছো নাম্বারটা আমি বলে দিচ্ছি, নোট করে নাও, 6291588441। তো এই নাম্বারে তোমরা অতি অবশ্যই কল করো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কলকাতা জব স্টুডিওর পক্ষ থেকে এই আমরা জবটা এনেছিলাম। তো তোমরা যদি আরও নতুন নতুন জবের আপডেট পেতে চাইছো তাহলে এখনই আমার চ্যানেলে যাও এবং এই ভিডিওটাতে নিচে দেখো সাবস্ক্রাইব বাটন রয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো আরও নতুন নতুন জবের আপডেট আমি নিয়ে আসতে চলেছি। যারা যারা নতুন জবের আপডেট পেতে চলেছো চাইছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, স্কিপ করো না। তো আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।